नमस्कार एक जन आमार सबसक्राइबर जानते चेयेछेन लीभार लाइसेंसि मामला हवार आगे नोटिस सार्विस करा मैंडेटरी कि ना शुनुन एक्षेत्रे आमी बोले दी सेटा निर्भर करबे टार्मस एंड कंडिशनेर उपरे लीभार लाइसेंसिते जे टार्मस एंड कंडिशन लेखा आछे लीभार लाइसेंसिते जदि लेखा थाके जे नोटिस सार्विस करार कथा तखन अवश्य नोटिस सार्विस करा उचित अदारवाइज नोटिस सार्विस करार दरकार नहीं कारण प्लेंट इटसेल्फ इट इज ए नोटिस तार माने शुधुमात्र प्लेंट फाइल कर ले मामला फाइल कर ले करा जेते पारे नोटिस देवा वा ना देवा बाध्यतामूलक नय किन्तु आपनार निर्भर करछे सम्पूर्ण एग्रीमेंटेर लेखार ओपरे एटा किन्तु माथाय राखबेन साधारणत नोटिस केन देय जे एकटा सुयोग देया हय जे तोमाके एतदिन सुयोग दिलाम तुमि एर मध्ये घरटा छेड़े दाओ এই সুযোগ দেওয়াটাকেই বলা হয় নোটিশ। এটা একটা কজ অফ অ্যাকশান টানতেও কাজে লাগে, মামলার কজ অফ অ্যাকশান টানতেও কাজে লাগে। তবে আমার ব্যক্তিগত মত যে সবাইকে একটা করে নোটিশ দিয়ে দেওয়া উচিত, কারণ এভিকশান অফ লাইসেন্সির মামলায় নোটিশ কোনো ওয়ান ক্লিয়ার মান্থ নোটিশের দরকার পড়ে না। আপনি দু সপ্তাহের নোটিশ দিতে পারেন, 15 দিনের নোটিশ দিতে পারেন, আবার এক মাসেরও নোটিশ দিতে পারেন। এখানে আইনত কোনো বাধ্যবাধকতা নেই নোটিশের পিরিয়ড নিয়ে। যেটা প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের মামলায় ওয়ান ক্লিয়ার মান্থ নোটিশ আপনাকে ম্যান্ডেটারি দিতে হবে, এবং শুধু দিতেই হবে না, ওকে উপর সার্ভ করতে হবে, মানে টেনেন্ট যাতে পেয়ে গিয়ে থাকে সেটাও দেখতে হবে। কারণ জবে থেকে পাবে তবে থেকে কিন্তু কজ অফ অ্যাকশান শুরু হবে। কিন্তু লিভার লাইসেন্সের ক্ষেত্রে লাইসেন্সি যদি নোটিশ নাও পায় তাতেও আপনার ক্ষতি নেই, আপনার তরফ থেকে সেন্ড করেছেন সার্ভ করেছেন সেটা দেখালেই চলবে। নমস্কার।